वेलकाम बैक फ्रेंड्स, এই মাত্র পাওয়া খবর অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সাগরে দুটি নিম্নচাপের জেরে অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলায় বিভিন্ন জেলায় আবহাওয়ার পূর্বাভাস একনজরে। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি জানানো হয়েছে, জোয়ার নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, তো এই ব্যাপারে কি বলেছে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ এই খবরটি জানতে পারে। সকাল থেকে আকাশের মুখ ভাত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সকালেই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ পনেরোই জুন, ষোলোই জুন মঙ্গলবার ও বুধবার সকালের মধ্যে কয়েকটি জেলার কোনো না কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সোমবার থেকে সকালে সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসেও জানানো হয়েছে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে আলিপুর, দুয়ার ও কোচবিহার। আপাতত দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ পনেরোই ষোলোই জুন মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিও হতে পারে বলে আবহাওয়া দপ্তরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ ষোলোই জুন বুধবার সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া ও ঝাড়গ্রামে। এছাড়া বাকি জেলাগুলিও কোনো না কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বাড়ানো হলো আগামী একদিন উত্তর চব্বিশ পরগনায়। এছাড়াও সংলগ্ন এলাকার পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যে দেওয়া সতর্কবার্তা আরও বাড়ানো হয়েছে। এই সকালে দেওয়া মৎস্যজীবীদের উদ্দেশ্যে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে তারা পনেরোই জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না।